ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام ورحمة الله وبركاته. জি, যদি স্বামীর সম্পদ স্বামীর হয়, পূর্বে যেভাবে বলেছি, তাহলে তার সম্পদ থেকে তার অসন্তুষ্টিতে সদাকা খেরাত করলে হবে না। এটা ঠিক নয় যেভাবে বললাম পূর্বে। তবে যেগুলো সাধারণত চলে যেগুলো, যেমন একটা ভিখারি এসেছে, আপনি এক মুষ্টি চাউল দিলেন, হ্যাঁ, অথবা আপনার স্বামী আপনাকে দিল, অথবা সবাই মানুষ মনে করে 1 টাকা 2 টাকা দিলে অসুবিধা নেই, 5 টাকা এটা অসুবিধা নেই, যেটা সমাজে প্রচলন রয়েছে, এটা স্বামীও বুঝে। কিন্তু বড় কোনো অনুদান দিতে হলে অবশ্যই স্বামীর অনুমোদন নেবেন। তো আপনি বলছেন আমরা জাহান্নাম থেকে বাঁচবো কিরকম, আপনি আপনার নিয়ত অনুযায়ী কাজ করেন, আপনি জাহান্নাম থেকে বাঁচবেন ইনশাআল্লাহ। মাল আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম শুনে তিরমিজির হাদিস, সম্পদ হয়, সম্পদের দিক দিয়ে মানুষ 4 প্রকার। 1 প্রকার হলো যে লোকটি ভালো, দিনদার, পরহেজগার এবং মালদার, সে আল্লাহর পথে ব্যয় করে। 2 প্রকার মানুষ মালদার, কিন্তু তার টাকা পয়সা নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে 2 প্রকার লোক যার টাকা পয়সা নাই কিন্তু সে ধনী, যে ধন থেকে ব্যয় করছে, সে দান করছে গরিব মিসকিনকে বা সমাজকল্যাণমূলক কাজে লাগাচ্ছে, আল্লাহর পথে ব্যয় করছে, গরিবের সেই তৌফিক নেই কিন্তু তার কামনা, যদি আল্লাহ আমাকে তৌফিক দিতেন তাহলে আমি ওর মতো ব্যয় করতাম, আল্লাহর প্রতি দিতাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন, এই উভয়ের সওয়াব সমান, আলহামদুলিল্লাহ। তা আপনার তৌফিক নেই, তাহলে আপনি ওই হিসেবে, যদি আপনার মনে এসেছে যদি আল্লাহ আমাকে তৌফিক দিত তাহলে আমি আজ এই গরিবকে দিতাম, মিসকিনকে দিতাম, বা এরকম বিপদাক্রান্ত লোককে সহযোগিতা করতাম ইত্যাদি, তাহলে আপনি আপনার নিয়ত অনুযায়ী সব পাবেন ইনশা আল্লাহ। 1 প্রকার লোক হলো, টাকা পয়সা আছে, দ্বন্দ্ব দৌলত আছে, কিন্তু গলত পথে বিয়ে করে, যেভাবে বর্তমানে আল্লাহ অসামাজিক কাজ, আল্লাহ নাফরমানির কাজে কত ব্যয় হচ্ছে, ধনীরা এইসব কাজেই ব্যয় করে বেশি, অসৎ ধনীরা, সদ্ধনীর কথা বলছি না। আর 1 প্রকার গরিব, ওর তো তৌফিক নেয় কিন্তু সে বলছে আমার যদি এরকম তার মতো টাকা হতো তাহলে আমি ওর মতো কেন আরও বেশি করতাম, আস্তা আল্লাহর নাফরমানি, আল্লাহর নাফরমানির প্রতি আরও ব্যয় করতো। আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেন, এই দুইজনের গুণা সমান, সে তার কামনা অনুযায়ী সে তার গুণা পাবে, যদিও সে বিয়ে করেনি, আস্তাগফিরুল্লাহ। তো যেসব মেয়েরা এরকম নিয়ে থাকবে অথচ তাদের তৌফিক নাই, অথবা ছেলেরা তৌফিক নাই মনে মনে এরকম, আল্লাহ রব্বুল আলমী তাদের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী তাদেরকে সেই দান খেয়ারাত করার সব দান করবেন, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিক। তাই আপনার নিরাশ হওয়ার কিছু নেই, মানে আপনি বা অন্য যে কেউ হোক গরিব, সে নিরাশ হওয়ার কিছু নাই, অথবা সে গরিব না, তার স্বামীর ধনী কিন্তু সে তার নিজস্ব কিছু নাই, এই হিসাবে বলছি আর কি। তাই সে আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না, সে তার তৌফিক তার নিয়ত অনুযায়ী সে সওয়াব পাবে। তবে দান করতে হলে অবশ্যই আপনি আপনার স্বামীর অনুমতি নেবেন, আগেভাগেই নেবেন। স্বামী যদি আপনাকে বলে অসুবিধা নাই, মাঝে মধ্যে তুমি দিও, তোমার একটা এই যে খরচের টাকা আছে দিয়েছি, এর থেকে কিছু টাকা খরচ করো, তো এই হিসাবে আপনি দিবেন,
কিন্তু আপনি অতিরিক্ত যদি আপনি জানেন এরকম যদি একটা ব্যয় করি আমি তো স্বামী নারাজ হবে, তাহলে এরকম করবেন না। এরকম আপনি ইনশাআল্লাহ জাহান্নাম থেকে নাজাত পাবেনই। আল্লাহ সকলকে নিজ নিজ পদমর্যাদায় অধিষ্ঠিত করেছেন, গরিবকেও গরিব হিসেবে, ধনীকেও ধনী হিসেবে। কিন্তু সওয়াবের মাত্রা আপনি হাদিসটি শুনলেন, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের হেফাজত করুক। বারাকাল্লাহু ফিক।